গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মালবিকা, লাইফ উইথ মালবিকা নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সকাল সকাল ঝেপে বৃষ্টি নেমেছে, এদিকে ডিঙ্কাবাবু স্কুল যাচ্ছে, কারণ স্কুল ইজ ম্যান্ডেটরি। বৃষ্টি হোক আর যাই হোক, শরীর সুস্থ থাকা মানে, আর স্কুল যদি ছুটি না থাকে, ব্যাস স্কুল ইজ ম্যান্ডেটরি। তো যাই হোক, উনি স্কুলে চলে গেছেন, আর আগের দিনের কথা মতো ইলিশ মাছের মাথাটা বের করে রেখেছি, কারণ আজকে রান্না হবে আলু, গাটি কচু আর বেগুন দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি। তো অ্যাজ ইউজুয়াল, রোজকারের মতন চলুন, দেখতে থাকুন আমার সাথে আমার রান্না। তো প্রথমে তেলে একটুখানি কড়া করে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব, আর লেজটাও ভেজে নেব। লেজটা ইচ্ছা আছে রাত্রেবেলা লেজটার ভর্তা করার, ইলিশ মাছের লেজের ভর্তা। তো সেটা কীভাবে করবো রাত্রেবেলা যদি করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে নেব। তো মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, সেই তেলেই কাঁচা লঙ্কা চিরে দিলাম, দেওয়া আছে একবারই আলু কচুর মধ্যে। তো সেটা আলু গাটি কচুটা ভালোভাবে একটুখানি ভেজে নেব, তারপর বেগুনটা দেবো, কারণ বেগুন যেহেতু নরম তাই বেগুনটা একটু লাস্টে দেবো। তো আমার এখানে ডিশ ওয়াশারটাও শেষ হয়ে গেছিলো, তো সেটা পাল্টে নিলাম। এখানে প্রসঙ্গীদের আগের দিনের টিফিন বক্সগুলো, সেগুলোকে ধুতে হবে। তো চলুন রান্নার দিকে আবার ফেরা যাক। যখন আমার আলু আর গাটি কচুটা একটু নরম হয়ে এসছে, এবার আমি এর মধ্যে বেগুনটা দিয়ে দিলাম। এরপর বেগুন দিয়ে আর একটু ভেজে নেওয়ার পর মশলাপাতিগুলো অ্যাড করে দেবো। কিছুই না, ইলিশ মাছ তো কিছুই লাগে না, তাই অল্প পরিমাণে নুন, চিনি, হলুদ, ব্যাস এই মশলা। আর একটু যেহেতু আমরা ঝাল খেতে পছন্দ করি, আর ডিঙ্কাকেও যদি এই সবজিটা দেবো না, তাই আমি আলাদা করে একটুখানি কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এটা দিলে একটুখানি ঝালও হবে আর খেতেও ভালো লাগবে। তো সব কিছু দিয়ে ভালো মতো নাড়িয়ে নিয়ে কষিয়ে নিয়ে আর কি পরিমাণ মতন জল দিয়ে দিলেই ব্যাস আমাদের আলু গাটি কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি রেডি। আপনারাও বাড়িতে এটা ট্রাই করতে পারেন, ভীষণ সুন্দর খেতে লাগে। আর ইলিশ মাছের মাথা যেই সবজি দিয়েই পড়ুক না কেন, সেই সবজিটা পুরোপুরি মানে ইলিশ মাছের গন্ধে একদম মমা করে ওঠে। তো ওখানে ওটা ফুটুক, এখানে এক গাদা জামাকাপড় আগের দিন কেচে রেখে গেছিলাম, কালকে যেহেতু বাপের বাড়ি গেছি তো কিছুই আর গোছানো হয়নি, এগুলোকে এবার ভাঁজ করে নিই। তো সমস্ত কিছু ভাঁজ করা হয়ে গেছে, অনেকগুলো জামাকাপড় কাঁচা হয়েছিল, এগুলো যাবে সব আলমারিতে, আর এই ছোটো ছোটো জামাকাপড়গুলো ডিঙ্কার রোজকারের জামাকাপড়, এগুলো যাবে ওর জামার র্যাকে। তো সব কিছু রাখা টাকা হয়ে গেছে, একবার ঢাকনাটা তুলে দেখে নিই তরকারিটার কতটা অবস্থা। হ্যাঁ, তরকারি একদম অলমোস্ট ডান, এরপর শুধু একটুখানি জলটা মজে যাওয়ার পালা। একবার চেক করে নেব যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না, দেখে গ্যাসটা এবার বাড়িয়ে দেবো। তো ওদিকে আমার তরকারির জলটা একটু টেনে যাক, আর আজকে যেহেতু ডাল করব না, তাই ইচ্ছা আছে টমেটোর টক করব, তেঁতুল দিয়ে টমেটোর টক। তো তার জন্য কিছুই না, একটুখানি অল্প তেলে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে হয়। তো সর্ষেটা যেহেতু এই মুহূর্তে নেই, তাই আজকে আমি পাঁচফোড়ন দিয়েই চালাচ্ছি কাজ। পাঁচফোড়ন দিয়ে দিলাম, এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটোই দিয়ে দিলাম, দিয়ে টমেটোটা অল্প একটু নুন দিয়ে ভালো মতন মুজিয়ে নেব। তারপর এতে একটুখানি নুন, চিনি আর একটুখানি হলুদ দিয়ে ভালো মতন কষিয়ে বেশি করে কিন্তু তেঁতুলটা দেবেন, তাহলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। মানে যে কোনো খাওয়ার দাওয়ারের পরে, রান্নাবান্না খাওয়ার পরে, মাছ মাংস বিশেষ করে খাওয়ার পরে, যদি একটু টক ডাল বা একটুখানি টমেটো টক কিংবা চাটনি এইসব হয়, মুখটা যেন আলাদাই একটা অন্য লেভেলের শান্তি পায়। তো পশ্চিমে যেহেতু চাটনি খুব একটা পছন্দ করে না, তাই আমার ঘরে চাটনি খুব একটা হয়ও না, খুব একটা কি হয়ই না, তাই আমরা একটুখানি টকটাই বেশি খাই, অ্যান্ড টক ইজ গুড ফর হেলথ। তো এখানে আমার টমেটোর টকটাও রেডি, প্রসিনীত অফিস বেরিয়ে গেছে, আমার রান্নাঘর অল পুরোপুরি পরিষ্কার, আমার স্নান কমপ্লিট, ছাদে এসেছি দেখতে একটু ফুল ফুটেছে কিনা। হ্যাঁ, নয়নতারা গাছে আজকে ভর্তি ফুল ফুটেছে, চলুন ফটাফট এগুলো তুলে নিই। সাজিয়ে গুজিয়ে পুজো দিতে কার না ভালো লাগে, তাই না? আর তার মধ্যে যদি হয় রং বেরঙের ফুল, তাতে ঠাকুরের সিংহাসনটা যেন আরো দ্বিগুণ রূপে সুন্দর হয়ে ওঠে। তো চলুন পুজোটা দিয়ে নিই, ঠাকুরকে সাজিয়ে নিয়ে তারপর একবার এক ঝলক দেখিয়ে দিচ্ছি।
তো আমার ঠাকুর পুজো দেওয়া একদম কমপ্লিট, সব কিছু কমপ্লিট। শুধু এবার একটু নিজে খাবো, একটু বসবো, 5-10 মিনিট রেস্ট নেবো, দেন আবার বেরিয়ে পড়তে হবে রিঙ্কাকে আনার জন্য। আর এই তরকারিটা আমি পারমিতার জন্য তুলে রেখেছিলাম, ওকে গিয়ে দিয়ে আসি। তো এখানে আমি একটুখানি ভাত বেড়ে নিচ্ছি নিজের জন্য, চেষ্টা করছি ভাতটা একদম কম খাওয়ার, অনেকটা উপকারও পাচ্ছি, একটু লাইট ফিলও হচ্ছে। তো রিঙ্কাকে আনার জন্য বেরিয়ে গেছি, একটু গেছি দোকানে, কারণ কাল টিচার্স ডে, সেসবের গিফটও কিনতে হবে। তো বাড়ি এসে গেছি ফাইনালি। রিঙ্কা বাবু এখানে বলছিল চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, তো ওর কথা মাথায় রেখে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আকাশে ঘিরে এসছে প্রচণ্ড মেঘ, বৃষ্টির মজা নিতে নিতে ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। ছোট্ট একটা সুন্দর কিউট ব্লগ, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আগে আগে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা বাই।